18-19 এই 3 দিনের জন্য ফেব্রুয়ারি মাসে আমরা গেছিলাম শঙ্করপুর, আমার কলেজের পুরনো বন্ধুদের সাথে। 37 বছর আগে আমরা গেছিলাম ইন্ডাস্ট্রিয়াল ট্যুরে, আবার 37 বছর পর আমরা গেলাম শঙ্করপুর। আমি উপমা বানিয়ে নিয়ে গেছিলাম, মানে নোনতা সুজি, বন্ধুরাও অন্যান্য খাবার এনেছে। আমরা হাওড়া থেকে তাম্রলিপ্ত এক্সপ্রেসে গেছিলাম, রামনগরে নেমেছিলাম। রামনগরে নেমে কিছু সবজি বাজার করে আমরা সেখান থেকে একটি অটোতে করে শঙ্করপুর এসে উঠেছিলাম ভয়েস অফ ওয়ার্ল্ডের একটি ইউনিট। সাঁতারে পাখি ঘুরে বেড়াচ্ছে, ভয়েস অফ ওয়ার্ল্ডের গেট খুললে ভেতরটা। দিদির এই আশ্রমে আমরা রয়েছি, আমাদের বন্ধু বেবি মূল রান্নার দায়িত্ব নিয়েছিল, তার সঙ্গে সুজাতা শিখা ওরাও দায়িত্ব নিয়েছিল। দিন আমরা বেশ আনন্দে কাটালাম। একটু অপেক্ষা করুন, বাকি ভিডিওগুলো এই ভিডিওর সঙ্গে রয়েছে। ভেজ নন ভেজ মিলিয়ে আমরা সবই ঘরে রান্না করে খাওয়া দাওয়া করতাম। বসফল থেকে সিবিএসটি একদম হাঁটা দূরত্ব, 5 মিনিট মতো লাগে। সেখানে গিয়ে ঘোরাঘুরি করার পর আমরা স্থানীয় মানুষের সাথেও কিছু কথা বললাম, এটি শুনুন। শঙ্করপুরের বাজারে মাছ মাংসগুলো কোনখানটা পাওয়া যায়? মোটামুটি শঙ্করপুর নেক্সট মোড়ের মাথায় মাংস কেন, মাছ কেন, বুঝমান কেন সবই পাবে। আর মানে কটা থেকে কটা পাওয়া যায়? সকাল 7টা থেকে রাত 8টা অবধি খোলা থাকে দোকানগুলো সব। আচ্ছা, এই ভবিষ্যতের ভারত নির্মাণটা কি মানে এমনি লেখা নাকি এটা দোকানের নাম? না না, এটা এটা অ্যাডভার্টাইজ আর কি। আচ্ছা, দোকানের নাম না, আমি তাই ভাবছি সিমেন্টের অ্যাডভার্টাইজমেন্ট। কতদিনের দোকান এটা? এই দোকানটা আজকে ধরুন 20 বছর আগে হয়ে গেছে। আচ্ছা, তো আপনি তো এখানের পুরো পরিবর্তন দেখেছেন, 20 বছর আগে এই জায়গাটা কেমন ছিল? আমাদের তো জন্মস্থান এখানে, আমাদের বাড়ি এখানে তো। আচ্ছা, এই গ্রামটার নাম কি ছিল? ঝাউবন ছিল, হ্যাঁ, আর কলমি শাকের জঙ্গল ছিল, বালুয়াড়া ছিল। আচ্ছা, কলমি শাকের জঙ্গল ছিল আর বালুয়াড়া ছিল গোটা। এখন আমাদের এই পশ্চিমবঙ্গ সরকার আমাদের দিদি আসার জন্য এগুলো রিপেয়ারিং হয়েছে, বাঁধের মেরামত হচ্ছে, কাজ হচ্ছে। তো বারবার তো শঙ্করপুর ভেঙে যায়। এই কিছুদিন আগেও বোধহয় ধরুন অক্টোবর বা সেপ্টেম্বরে যখন খুব বেশি বৃষ্টি হলো, না আমফানের পরেও তো জল এসেছিল এখানে। এই যে জল ঝড়টা কত গেল, হ্যাঁ, এই ঝড়ের মোটামুটি এরকম আমার জীবনে এরকম ক্ষতি দেখিনি, এটা তীব্রভাবে ক্ষতি। জল উঠেছে এই যে ঘরগুলো দেখছেন, এর উপর দিয়ে ঢেউ এসেছে। এটা কোন কোন সময় দাঁড়িয়েছে, কোন সময় তখন আপনার দোকান কতদিন বন্ধ ছিল? এটা দোকান বন্ধ ছিল ধরে দেখুন আপাতত 20 দিন মতন বন্ধ ছিল। তারপরে জল যখন জল ভাটা হয়ে গেছে, দুদিনে আমাদের এখানে জল ভাটা হয়ে গেছে। যত নিচে উত্তর দিকে যাচ্ছে কত জল দাঁড়িয়ে আছে, আমাদের ঘরের ভিতরে তো 1 হাঁটু করে জল ছিল। বাপরে! আর এই গ্রামটার তখন নাম কি ছিল 20 বছর আগে যখন? একই নাম, কি নাম? এটা হচ্ছে জামরা শ্যামপুর মৌজা। জামরা শ্যামপুর মৌজা। আর এখানে মাছের বাজারটা যেটা থোক মাছ হয় সেটা? মাছের বাজার এই শঙ্করপুর, ওই ফিশারিজ যেটা রয়েছে, হারবার যেটা আছে সেইখানে মাছের বাজার। এখান থেকে হেঁটে কত কিলোমিটার? 10 মিনিটের রাস্তা। সকালবেলা 4টে থেকে খুলে যায়? না, সকাল 7টা থেকে। 7টা থেকে খুলে? তো ওখানে কি থোক না মানে খুচরো বিক্রি হয়? না না, খুচরো বিক্রি হয়। যেটা মাছের আড়ত দেখবেন, আড়ত বলছেন, ওটা কিন্তু এখানে নয়, ওটা তো ওইদিকে। না এইদিকে। আচ্ছা, এটাও এইদিকে। মোহানা, মোহানা কি নাম? দীঘা মোহানা। দীঘা মোহানা, দীঘা যেতে চেক পোস্ট। হ্যাঁ ঠিক ঠিক, আমরা গাড়িতে গেছিলাম বলে তাই জন্য। আচ্ছা, আড়ত ওখানে? হ্যাঁ হ্যাঁ, ওটা তো 4টে 5টে খুলে যায়, আমি গেছিলাম। এখান থেকে মাছগুলো কিন্তু ওঠে এখানে, রাত 3টের সময় গাড়ি করে চলে যায়, ওইখানে অপশন হয়। ওঠে এখানে 10 মিনিটের রাস্তায় যেখানটা কালকে গেছিলাম আমরা, যখন ওঠে তখন গাড়ি করে রাত্রে চলে যায়, ওখানে 4টে থেকে আড়ত খুলে যায় সব। আমরা যখন এসেছিলাম ওখানে বরফ কল আছে। আপনার এখানে চায়ের দাম কত দাদা? চায়ের দাম কত? 20 বছরের চায়ের দাম, চায়ের দাম 7 টাকা করে। 7 টাকা করে চা, দুধ চা আর কালো চা দুটোই পাওয়া যায়। সকাল কটা থেকে কটা অবধি খোলা থাকে? সকাল মনে করুন 6টা থেকে খোলা থাকে,
এই কাস্টমার থাকলে খোলা থাকবে 11টা অবধি আচ্ছা নচেত আবার বিকেল 4টার সময় খুলে যায় বিকেল 4টা 11টা অবধি খোলা থাকে অনেক দিন মাছ এখানে পাওয়া একদম মেইন গেটের সামনেই হচ্ছে এই দোকানটা চা দোকান মাছ পাওয়া যেত এখন ঠিক মতো পাওয়া যায় এই ভিডিও ক্লিপটি আমার হাজব্যান্ড গৌতম তুলেছে, আমি ছবি তুলছি ক্যামেরায়। এরপরে নমস্কার সবাই, আমার কাছে সেলফি স্ট্যান্ডিং থেকে হাতে ধরে ভিডিওটা করছি। এই যে জাস্ট এই মুভিটার ওপারটা, ওখানটা হচ্ছে দীঘা। পাশের জঙ্গলে কিছুটা ভাল লাগছে, খুব দারুণ।